রাজ্যত অব্যাহত রথী মহারথীর মনোনয়ন পর্ব, হাজার হাজার সমর্থকক লৈ মনোনয়নত শক্তি প্রদর্শন, ধুবুরীত আজমলর ভেটিত কপনি তুলি রকিবুলর চমক, রকিবুল হুসেইনের মনোনয়নত ধুবুরীত দেখা গল জনসমুদ্র। এইবার ধুবুরী লোকসভা সমষ্টিত জমি উঠিছে নির্বাচনী রণ। মনোনয়নের সময়তে যেন এইবার বদরুদ্দিন আজমল সম্মুখীন হবলগিয়া কঠিন প্রত্যাহ্বানের ইঙ্গিত দিলে ধুবুরীর রাইজে, কারণ রকিবুল হুসেইনের মনোনয়নত এইদরেই দেখা গল রাইজর পারভঙা উৎসাহ। ধুবুরী স্টেডিয়ামের বিশাল সমদলে আহি জিলায়ুক্তর কার্যালয়ত মনোনয়ন দাখিল কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেইনের। রাইজর সহারিত অভিভূত রকিবুলে কলে মুখ্যমন্ত্রীর স্বেচ্ছাচারিতা আর মুখ্যমন্ত্রী তথা বদরুদ্দিনের বন্ধুত্বক লৈ ধুবুরীর রাইজর মনত পুঞ্জীভূত ক্ষোভে এইবার ভূতর রূপ লৈছে। পাঁচবারে জিকিছো কিন্তু মনোনয়ন দিয়ার সময় মানুষের ইমান উৎসাহ আমি কেউ দেখা নাই। এই গোটেই কথাখিনি হল যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বেচ্ছাচারী শাসনের উর পেলাবলে তেওঁর বন্ধু বধু ভাই বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবলে পঞ্জীভূত ক্ষোভে এটা ভূতর আকার লৈছে। সেই কারণে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক মনোনয়ন দিবলৈ দিয়ার দিনাই জিকার নিচিনা একটা উৎসব পালন করেছে। ইফালে বুধবারে মনোনয়ন দাখিল করে রকিবুল হুসেইনক কটাক্ষ করেছিল বদরুদ্দিন আজমলে। আজমলে কৈছিল আমার সমদলত মানুষ দেখি কপি যাব কংগ্রেস। আজমলক তার প্রত্যুত্তর দিলে রকিবুল হুসেইনে। কালি আপনার কৈছিল যে বোলে ভিড় দেখিলে আমি বোলে কপি যাম, আমি যদি কপি যাও থাকা ছুটি হেরাই যাব। আজি যে হয়েছে আপনাদের কি দেখিছে নজানো, 50-60 হাজার মানুষ আজি ইয়াত হওয়া বলে মানুষে কৈছে। মনোনয়ন দাখিলত রকিবুল হুসেইনক সঙ্গ দিয়ে AICCর নেতা জিতেন্দ্র সিং, রাজ্যিক সভাপতি ভূপেন বরা, জ্যেষ্ঠ কংগ্রেসী প্রদ্যুৎ বরদলৈকে ধরে বহু নেতা কর্মী। রকিবুল হুসেইনের সমান্তরালক বৃহস্পতিবারে ধুবুরীত মনোনয়ন দাখিল করলে শাসকীয় মিত্রজোটর প্রার্থী জাবেদ ইসলামে। ঢোলে ডগরে সহস্রাধিক সমর্থকক লৈ মনোনয়ন দিবলৈ আহিল অগপর প্রার্থীজন। জাবেদ ইসলামক সঙ্গ দিলে মন্ত্রী রঞ্জিত দাস, অগপর কার্যকরী সভাপতি কেশব মহন্ত সহ কেইবাজনো দলীয় শীর্ষ নেতায়। জাবেদ ইসলামর মনোনয়নত অংশ লৈ কেশব মহন্তর মন্তব্য ধুবুরীত এইবার AIDF আর কংগ্রেসের আভ্যন্তরীণ কলহর সুবিধা লাভ করিব অগপয়। আশা করছো যে জাবেদ ইসলাম ডাঙরিয়া এবার বিপুল ভোটত জয়লাভ করবে। কংগ্রেসের ভিতর তো সমস্যা চলি আছে আর মানে UDFর ভিতর তো সমস্যা চলি আছে, আমি তারপর লাভবান্বিত হয়েছো আর আমার লগত লাগে লাহে লাহে উৎসাহ বাড়িছে। ইফালে বিশাল সমদলের বরপেটা মিত্রজোটর প্রার্থী ফণীভূষণ চৌধুরীও বৃহস্পতিবারে দাখিল করলে মনোনয়ন। গায়ন বায়ন ধুলে ডগরে হাজার হাজার সমর্থকে অংশ ললে ফণীভূষণ চৌধুরীর মনোনয়ন। চৌধুরীক সঙ্গ দিয়ে অগপ সভাপতি অতুল বরা, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াকে ধরে বহুকেজন মিত্রজোটর শীর্ষ নেতায়। রাইজর সহারিত অভিভূত ফণীভূষণ চৌধুরীর মন্তব্য, রাইজর যে স্বতঃস্ফূর্ত সমর্থন, রাইজর যে আমার প্রতি যে মরম আস্থা বিশ্বাস এই দেখি আমি অভিভূত হয়েছো। আর ইয়ার জড়িয়ে আমি যে বরপেটা লোকসভা সমষ্টির জনসাধারণ আমার লগত আছে এই কথা আজি আমি উপলব্ধি করছো। কোকরাঝারত আজি NDAর প্রার্থী জয়ন্ত বসুমতারীর হয়ে প্রচার চলায় BJPর সভাপতি JP নড্ডাই। গ্রীনফিল্ডত বিশাল সভাত JP নড্ডাই রণদঙ্কা বজোয়ার পিছতেই জহলাও দৈমালু পথে বৃহৎ সমদল উলিয়াই মনোনয়ন দাখিল করে বসুমতারীয়ে। কেবা সহস্রাধিক সমর্থকক লগত লৈ নির্বাচনী বিষয়ার কার্যালয়ত উপস্থিত হয় UPPLর প্রার্থীজন। BTRর মুখ্য কার্যবাহী প্রমোদ বড়োসহ বসুমতারীর মনোনয়নত উপস্থিত থাকিল মিত্রজোটর কেইবাজনো শীর্ষ নেতা। এই নির্বাচনটি একপক্ষীয় নির্বাচন, NDAর নির্বাচন। এই নির্বাচনের কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। আমার ক্যান্ডিডেট জয়ন্ত বসুমতারী কোকরাঝারত আর দলং ওদালগুড়ি সমষ্টিত আমার ক্যান্ডিডেট দিলীপ শইকীয়া ডাঙরিয়া 4 লাখতকে বেশি ভোট লৈ জিকিবলৈ গৈ আছে। আজি স্বতঃস্ফূর্তভাবে রাইজে যেনেকৈ আহি মনোনয়ন পত্র দাখিল করা যিখিনি ৰেলী, সেই ৰেলীত মানে সাপোর্ট করলে ইয়ে মোক মানে একেবারে নিশ্চিত করেছে যে আগন্তুক লোকসভা নির্বাচনের যিখিনি বিগত সময়ের পর আমি যিখিনি পাই আহিছো যে সেই বটাটো নিশ্চয়ই NDAর পক্ষ আছে। ইফালে কোকরাঝার সমষ্টির তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌরীশঙ্কর হরণিয়ায়ও বৃহস্পতিবারে মনোনয়ন দাখিল করে।
অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরার সহ দুই সহস্রাধিক সমর্থকক লগত লৈ মনোনয়ন দাখিল করে শরণিয়ায়। 7 মে'ত অনুষ্ঠিত হবলগিয়া তৃতীয় পর্যায়ের নির্বাচনের বাবে কাইলৈ অন্ত পড়িব মনোনয়ন পর্ব। তার পূর্বে এতিয়া এনেদরে মনোনয়নতে চমক সৃষ্টি করেছে প্রতিজন প্রার্থীয়ে, কিন্তু এই চমকে কার কার ভাগ্য ফুলাব সেয়া স্পষ্ট হব 4 জুনের ফলাফলতে। ব্যুরো রিপোর্ট, NKTV+।